নদী বয়ে যায়, কে যে কাকে খুঁজে পায়, প্রশ্নের অন্তরায় মনে মনে তোকে চাওয়া আগামীর রুটে পুনরায়। এই লোকটার জীবন থেকে সব সুখ স্বচ্ছন্দ সব কিছু আমি কেড়ে নেব। ছড়া পাতা ঝরে জানি মেঘবেলা অভিমানি একা জ্বলে নিভে যায়। মুক্তি পেল পরিচালক অনিন্দ্য সরকার পরিচালিত ছোট মেম সাহেব। একটি সাধারণ মেয়ের ভালোবাসা ও ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে চাহিদার গল্প। ছবিতে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, শুভলগ্ন সহ আরো অনেকে। ছবির ছোট মেম সাহেবের সাথে বহু মহিলাই রিলেট করতে পারবেন নিজেদের, তাই ছবি নিয়ে সকলেই ছিলেন বেশ আশাবাদী। কিন্তু এই ছবির সাথেই মুক্তি পেয়েছে বান ও বিসর্জন। এই দুই হেভি ওয়েট ছবিগুলির সাথে কতটা কম্পিট করতে পারবে ছোট মেম সাহেব বললেন তারাই। দেখো, প্রত্যেকটা ছবি তার আলাদা আলাদা জনার আছে, তো আমাদের গল্পটা একদম আলাদা আলাদা। এই জন্য যেটা বলেছিলাম যে যেহেতু হিরোইনের একটা গ্রে শেডস আছে এবং এই জায়গাটাই অদ্ভুত, মানে জেনারেলি যেটা হয় না, তো আমি সেটা ভাবছি না যে মানে আরও ছবি রিলিজ করছে এইটা কী হবে বা একদম সেটা ভাবছি না। এই সন্দেহটা আমার ছিল, কিন্তু এই আজকে নুন শোর রিপোর্ট পাওয়ার পর খুব ফুরফুরে লাগছে, কারণ রেসপন্স ইজ ফ্যান্টাস্টিক। একটা জিনিস বাংলার দর্শক কোনোদিন, থ্যাংক ইউ সো মাচ, আমাদের কোনোদিন লেট ডাউন করেনি। যখনই দেখেছে যে অরিজিনাল বাংলা ছবি, বাংলা সেন্টিমেন্ট নিয়ে বানানো হয়েছে না, সে ছবি কিন্তু দর্শক ঠিক খুঁজে নিয়েছে, ঠিক দেখেছে। আজকে নুন শোতে যার রেসপন্স এবং যা সেল হয়েছে, এটা আমাদের ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনে ভাবতে পারিনি। আমি আবার বলছি যে ওই বড় বিশাল বড় স্টার কাস্ট বা বিশাল বড় বাজেট সব কিছুই করলাম, কিন্তু ছবিটা বাঙালিয়ানা রইল না অন্যর থেকে নেওয়া। সেটার থেকে যদি ছোট বাজেটে, অল্প বাজেটে কিন্তু বড় সেন্সিবিলিটি দিয়ে সততার সাথে যদি ছবি করা যায়, বাংলা সেন্টিমেন্ট বাংলা গল্প নিয়ে ছবি চলবে, সেটা আবার দর্শক প্রমাণ করে দিল ছোট মেম সাহেব দিয়ে। আমি আর সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ সাচ আমার মনে হয় লড়াইটা থাকাও বোধ হয় খুব প্রয়োজন। লড়াই হচ্ছে এমন একটা জিনিস, এটা তো লড়াই মানে কামড়া কামড়ি মারামারি নয়, এটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা কিন্তু মানুষকে উৎসাহ যোগায়। আমি ধরা যাক আমার ক্লাসে যে ছেলেটি আমার সাথে পড়ে, যখন আমরা একসঙ্গে 100 meters বা 200 meters রেসে যাই, তখন সে আমার কম্পিটিটর হয়ে যায়। আদারওয়াইজ বা পরীক্ষার সময় সে আমার কম্পিটিটর হয়ে যায়, বাকি সময় সে কিন্তু আমার বন্ধু। তো আমার মনে হয় আমরা সমস্ত আমরা ফিল্ম ফ্র্যাটার্নিটির লোক, যারা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিচালক, প্রত্যেকে যারা ছবি করছেন, যাদের ছবি রিলিজ হচ্ছে, কোথাও না কোথাও একটা বন্ধুত্ব আছে। কেননা আমরা একটাই জিনিসকে সবাই মিলে তুলে ধরতে চাইছি দর্শকদের কাছে, আমাদের কিছু বার্তা বা আমাদের বিনোদন বা যেভাবেই হোক না কেন একটা শিল্প মাধ্যমে তুলে ধরতে চাইছি। তো সেক্ষেত্রে এই কম্পিটিশনটা থাকা ভীষণ জরুরিও, তাতে আমার মনে হয় যে একটা কোথাও হেলদি একটা জায়গা ভীষণভাবে হয়, যে আমার মনে পরে পরবর্তীকালে যে ছবিটা হয়তো আমার থেকে ভালো চললো, আমার তখন একটা ইম্প্যাটাস জাগবে যে না, এরকম একটা ছবি করলে হয়তো মানুষ দেখবে। তো সেটা ইট উইল সার্ভ মি অ্যাজ আ মানে ইগনিশন আর কি ভীষণভাবে। এই ফটোটা নিয়ে ওনার কাছে গিয়ে দাঁড়ালে উনি তোকে চিনতে পারবেন। পশ্চিমবাংলার তিনটে জিনিস ফেমাস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বর্ধমানের মিহিদানা, আর্থারের রাইট কিক।